এবং এটাও বলবো যে কি করে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। করোনা ভাইরাসের জেরে আমাদের দেশের সরকার এবং আরবিআই মিলে নতুন একটা মানে পদ্ধতি অবলম্বন করেছে, যেটা হচ্ছে মোরাটোরিয়াম, আর যার মাধ্যমে আপনি গত 3 মাস কোনো রকম মানে লোন পরিশোধ করেননি এবং আজকে ঘোষণা করা হয়েছে যে আগামী 3 মাসও আর কোনো রকম লোন আপনাকে পরিশোধ করতে হবে না। আর এই জিনিসটা নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে অনেক রকম ধারণা আছে যে এটা কি পুরোপুরিভাবে আমাদের মানে মুকুব করে দেওয়া হচ্ছে নাকি পরবর্তী সময়ে দিতে হবে, পরবর্তী সময়ে দিতে হলে কীভাবে দেবো, মোরাটোরিয়ামই বাকি, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এবং এটাও বলবো যে কি করে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন সেটাও বলবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট ভিডিও শুরু করার আগে একটা কথা যে আমার চ্যানেলে কিন্তু ফ্রি আনলিমিটেড প্যাক অর্থাৎ আনলিমিটেড রিচার্জ প্যাক গিভওয়ে চলছে। আপনি যদি আপনার মোবাইলটি ফ্রি রিচার্জ করে নিতে চান তো সেক্ষেত্রে এর জন্য পার্টিসিপেট করতে হবে, যার জন্য আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিও ভালো করে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এই 3টে কাজ করলে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনি যদি লাকি উইনার হয়ে যান সেক্ষেত্রে আপনার মোবাইলটাও কিন্তু আমি ফ্রিতে রিচার্জ করে দিতে পারি। সো এই 3টে কাজ করবেন তাহলে কিন্তু আপনি এখানে এন্টার করতে পারবেন। বিগত 3 মাস কিন্তু সমস্ত লোনের ইএমআই পুরোপুরিভাবে বন্ধ ছিল, অর্থাৎ আপনি যে জায়গা থেকে লোন না কেন, আপনি পার্সোনাল লোন নিয়ে থাকুন নাকি আপনি হোম লোন নিয়ে থাকুন, সমস্ত কিছু কিন্তু বন্ধ ছিল। এইবার কথা হচ্ছে যে ওই টাইমটায় যাদের ইচ্ছা হয়েছে তারা লোন পরিশোধ করেছে, যাদের ইচ্ছা হয়নি তারা লোন পরিশোধ করেনি। মোরাটোরিয়ামই তাই যে 3 মাস বন্ধ থাকবে ঠিকই, কিন্তু গ্রাহকের ইচ্ছার মধ্যে থাকবে যে গ্রাহক লোন দিতে চায় নাকি দিতে চায় না। যদি কোনো গ্রাহক বলে যে আমি লোন এখন দিতে চাই না, আমি পারবো না দিতে, সেক্ষেত্রে সে চাইলে সেটা বন্ধ রাখতে পারে। আর যদি আপনি চান যে আপনি লোনটা দেবেন তাহলে আপনি ব্যাংককে বললে বা আপনি যে কোম্পানি থেকে লোন নিয়েছেন বা যে সংস্থা থেকে আপনি লোন নিয়েছেন তাদেরকে বলবেন, তারা কিন্তু যেরকম লোন আপনার কেটে নেয় সেরকম লোন তারা কেটে নেবে। তো আশা করি এটুকু বুঝতে পারলেন যে মোরাটোরিয়াম কী এবং মোরাটোরিয়ামের সাথে পুরোপুরি লোন মুকুবের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। মোরাটোরিয়াম হচ্ছে যে আপনাকে কিছু টাইমের জন্য স্বস্তি দেবে, অর্থাৎ কিছু টাইমের জন্য আপনাকে স্থগিত করে রাখা হবে ইএমআই থেকে, যে আপনি কিছু টাইম ইএমআই না দিলেও কোনো সমস্যা নেই চলবে। বাট একটু আগে যেমনটা আপনাদের বললাম যে কি করে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, এই জিনিসটা যদি বলতে যাই তাহলে প্রথমে আসে যাদের কাছে অলরেডি টাকা আছে কিন্তু আপনি ইএমআই দিচ্ছেন না, অ্যাকচুয়ালি তারাই নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। যদি আপনি ভেবে থাকেন যে এই 3 মাস আপনাকে ইএমআই দিতে হচ্ছে না বলে পরবর্তী সময়ের আপনাকে অসুবিধায় পড়তে হবে না, সেক্ষেত্রে আপনি ভুল করছেন। যাদের কাছে আসলে কোনো টাকা নেই, যাদের কিছুই করার নেই, তারা দিচ্ছেন না আলাদা ব্যাপার, আপনাদেরও প্রবলেমে পড়তে হবে। এটুকু আমি বলে রাখছি 100% আপনি লিখে রাখুন, আপনাদেরও প্রবলেমে পড়তে হবে ভবিষ্যতে গিয়ে, যারা প্রবলেমে পড়ে অলরেডি লোন শোধ করছেন না। যাদের কাছে অলরেডি টাকা আছে লোন শোধ করতে পারবেন তারা শোধ করছেন না, তারাও কিন্তু এক ধরনের প্রবলেমে আপনি ফেস করবেন। সেটা বলি কি করে আপনি প্রবলেমটাই পড়বেন। আপনারা জানেন যে বিগত 3 মাস কিন্তু ইএমআই বন্ধ ছিল, সো বিগত 3 মাসের ইএমআই আপনি দেননি, সামনের 3 মাস ইএমআই বন্ধ। যদি কেউ চান সেক্ষেত্রে সামনের 3 মাসও আপনি ইএমআই বন্ধ রাখতে পারেন। যদি কেউ দুটো মোরাটোরিয়ামে নিয়ে থাকেন, অর্থাৎ পেছনের 3 মাস এবং সামনের 3 মাস, মানে আপনি 6 মাস আপনার ইএমআই বন্ধ রেখেছেন, বাট ব্যাংক কিন্তু একবারও বলেনি যে আপনার ইএমআইটা সে মুকুব করে দিয়েছে, আপনার লোন অ্যামাউন্টটা সে মুকুব করে দিয়েছে, সে মোরাটোরিয়াম দিয়েছে। এইবার এই যে 6 মাস বা এই যে 3 মাস আপনি কোনো রকম লোন পরিশোধ করেননি, এইটা গিয়ে চাপবে আপনার সামনের দিনগুলোতে। তবে এটা ব্যাংক ঠিক করবে যে আপনাকে এক্সট্রা টাইম দেবে নাকি যে কটা দিন আপনার হাতে আছে সেই কটা দিনের মধ্যেই আপনাকে লোন শোধ করতে হবে। ধরুন আপনার লোনের আর 10 মাস বাকি আছে, আপনি পেছনে ফেলে আসা 3 মাস দিলেন না, তার মানে আপনার হাতে থাকলো 7 মাস। তো ব্যাংক যদি চায় তাহলে আপনাকে ওই 7 মাসের মধ্যেই লোনটাকে ডিভাইড করে দেবে। এই যে 3 মাসের যে লোনটা আপনার আছে, লোন প্লাস হচ্ছে তার উপর যে আপনার সুদের হার, সমস্ত কিছু আসল প্লাস সুদের হার দুটো মিলিয়েই যা ভাগ করবে এই 7 মাসের মধ্যে প্রত্যেকটা মাসে ডিভাইড করে দেবে। আবার যদি ব্যাংক চায় তাহলে ওই 7 মাসের পরে আরও 3 মাস অ্যাড করে দেবে যে ওই 3 মাস আপনি দিতে পারেন, তাহলে তো খুবই ভালো। কিন্তু ব্যাংক কিন্তু এখনও বলেনি যে তারা এক্সট্রা টাইম দেবে নাকি সেই ভাগ ভাগ করে দেবে সেই টাইমগুলোর মধ্যে যেটুকু টাইম আপনার হাতে আছে। তো কারো যদি 10 মাস ইএমআই বাকি থাকে, সে যদি এই 6 মাস
পেছনে 3 মাস বা সামনের 3 মাস যদি না দেয় তাহলে আপনার হাতে থাকবে মাত্র 4 মাস তো এই 4 মাসের মধ্যে কিন্তু আপনার যে আসল প্লাস আপনাদের সুদের হার সমস্ত কিছু যোগ হয়ে সেটা ডিভাইড করা হবে 4 মাসের মধ্যে এবং ভাগ করে দেওয়া হবে তো যদি ব্যাংক এরকম করে তাহলে কিন্তু আপনি সামনে মহা বিপদে পড়তে চলেছেন যেটা কিন্তু আপনার ধারণাও নেই বাট যদি মানুষের কথা ভেবে যে 6 মাস সে ইএমআই নেয়নি ব্যাংক এবং সামনে গিয়ে 3 মাস টাইম দেবে বা 4 মাস টাইম দেবে 5 মাস টাইম দেবে বা 6 মাস যদি টাইম দেয় সেক্ষেত্রে তো মানুষ বেঁচে গেল হয়তো অতটা প্রবলেম হবে না কিন্তু লোন কিন্তু আপনাকে দিতেই হবে এবং যদি প্রথম যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি যদি ব্যাংক অবলম্বন করে তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে তো যারা টাকা থাকতেও দিচ্ছেন না তারা কিন্তু নিজের পায়ে নিজেই ক্রুর মারছেন আর যাদের টাকা নেই তাদের তো কিছু করারই নেই কিছু আমি আর বলতে পারবো না এখানে কারণ আসলে আপনার প্রবলেমে রয়েছেন এবং যার জন্য টাকা দিতে পারছেন না আর ব্যাংকেরও কিন্তু এটা অনেক ভালো একটা উদ্যোগ যে মানুষকে সহযোগিতা করছে কিন্তু ওদেরও তো টাকা তাই না ওদেরও তো বিজনেস ওদেরও তো টাকা নেবে তো সেটা কিন্তু তারা স্থির করবে যে কীভাবে তারা টাকা নেবে তো দুপক্ষের হয়েই কথা বললাম আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ঘটনাটা কী হবে আগামী দিনে এবং নিজের পায়ে কারা নিজেই কুরুল মারছেন ভিডিও ভালো লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো একদম ডিপলি বুঝতে পারে এবং জানতে পারে থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা